এগিয়ে নিয়ে যাচ্ছে জ্যোতিষ স্বাস্থ্যকে সেটাই তারা আজকে একটু আমরা দেখে নেব প্রতিফলন তো আমরা পাবই অবশ্যই আজকে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রফেসর বাসু যিনি হলেন ডবল গোল্ড মেডেলিস্ট যিনি হলেন ইউএস এর মাইসার এবং মাফা দুটি সংস্থার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ করেছেন এবং যিনি কলকাতার একজন হ্যাতনামা কলেজের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর আঠেরো বৎসরের যার অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স যাকে বলে এবং যিনি হলেন মেম্বার অফ আইইটিই ই এবং আইএসটিই মেম্বার এবং ফেলো মেম্বার অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট এই নিয়ে আমাদের তার যথেষ্টই যিনি একজন খ্যাতিনামা এবং একজন প্রখ্যাত ডক্টর যাকে বলে প্রফেসর বাসু যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আর আমরা তো আজকে ফোন তো অবশ্যই নেব কিন্তু আজকে আমাদের আলোচনা ভিত্তিক একটু থাকবে তার মধ্যে বেশিরভাগ আলোচনাটাই থাকবে আর ফোন নাম্বারটা একবার জানিয়ে দিচ্ছি টু টু এইট ডবল সিক্স থ্রি ফাইভ এইট এবং আরেকটি নাম্বার টু টু এইট ডবল সিক্স থ্রি ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা ফোন করুন আমাদের আজকের আলোচনা কিন্তু চলবে একটু বিজ্ঞান ভিত্তিক বিষয়ের ওপর অবলম্বন করে আমরা এগিয়ে যাব আমাদের আজকের আলোচনায় উপস্থিত হয়েছে প্রফেসর বাসু তাকে নমস্কার স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করবো নমস্কার স্বাগত নমস্কার বিজ্ঞানের আলো জ্যোতিষ আমার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই বিজয়ার শুভেচ্ছা আশা করি আপনাদের পুজোটা ভালো গেছে ভালো কাটিয়েছেন আবার সেই গতানুগতিক জীবনে ফিরে যাওয়া কিন্তু জীবনে ফিরে যাওয়ার আগে প্রতি মুহূর্তে আমরা এটা করি জীবন সম্বন্ধে আমরা প্ল্যানিং করি জীবন আমাদের ভবিষ্যতে কি বলছে সেটা জেনে নেওয়ার চেষ্টা করি আর এই জেনে নেওয়ার চেষ্টার জন্যে আমাদের সব সময় সজাগ থাকতে হবে যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান সম্মত আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা যারা দেখেন তারা জানেন আমি এটা একটা সচেতনতামূলক অনুষ্ঠান করার জন্যেই সৃষ্টি চ্যানেলে এবং সিক্সটি প্লাস চ্যানেলে আমি আসি প্রোগ্রাম করি আপনারা জানেন আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র প্রফেসর পাশাপাশি এই আঠেরো বছরের উপর আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছি এবং দেশে এবং বিদেশের বহু রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ গবেষণামূলক সংস্থার সঙ্গে আমি আজও রিসার্চ করে চলেছি তো জ্যোতিষশাস্ত্র একটা শিগুডো সায়েন্সের একটা ব্রাঞ্চ এর আগেও বলেছি এখনো বলছি আজকে আমি সেরকমই আপনাদের প্রত্যেকবারের আগের এপিসোডগুলোতে আমি দেখিয়েছিলাম যে ডিভিশনাল চার্ট আমি বারবার যে কথাটা বলি দর্শক বন্ধুদের যে আপনারা যখন কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের কাছে যাবেন দেখবেন আপনাদের জন্মকুণ্ডলি বলতে সাধারণত একটা বা দুটো লগ্ন ছক বা নবাংশ ছক থেকে জ্যোতিষীরা বিচার করে থাকেন এটা কিন্তু ভুল জ্যোতিষশাস্ত্র তা বলে না বর্গ বিচার বা ডিভিশনাল চার্ট ছাড়া সঠিক বিচার এবং তার প্রতিকার করা যায় না এবং সেটা করাটা অপরাধের মধ্যে যদি বললে করা হবে না যেটা বলে আমাদের সেটাই মেনে চলতে হবে আজকে আমি আপনাদের চোখের সামনে একটু তুলে ধরবো যে আমরা যখন ডিভিশনাল চার্ট বিচার করি আমি অনেক অন্য বলেছিলাম যে শিক্ষার দিক দেখতে গেলে আমরা ডি ওয়ান মানে লগ্ন চার্ট এবং নবাংশ চার্ট ছাড়াও ভাব চার্ট ছাড়াও আমরা কিছু স্পেসিফিক চার্ট দেখে থাকি শিক্ষার জন্য বলছিলাম ডি টোয়েন্টি ফোর বা চতুর্বিংশাংশ সেরকম বলেছিলাম আগের দিনে দেখিয়েছিলাম যে একজনের কর্মজীবন দেখতে গেলে আমরা সেই ডি ওয়ান লগ্ন নবাংশ ছক ভাব চার্ট ছাড়াও আমরা যেটাতে দেখে থাকি সেটা হলো দশমাংশ ডি টেন যেখান থেকে স্পেসিফিক্যালি আমরা বলতে পারবো যে একজন জাতকের সমস্যাটা কি ঠিক কোথায় লগ্ন চার্ট এবং নবাংশ চার্ট শুধুমাত্র একটা প্রেডিকশনের উপরে আধার করে থাকে অর্থাৎ একটা সম্ভাব্য জায়গা আমরা দেখে নিই এই জায়গাটাতে সমস্যা থাকতে পারে সেটা পারফেক্ট করার জন্যে অর্থাৎ স্পেসিফিক করার জন্যে সেটা ইয়েস অর নো হতে পারে না হতে পারে এরকম কোনো কথা জ্যোতিষশাস্ত্র বলে না জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞান এর জন্যে অনেক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় একটা লগ্ন বার করতে গেল। তার জন্য ম্যাথামেটিক্স দরকার হয় অনেক অনুষ্ঠানে লগ্ন কি তো তাই বলা হয় না শুধুমাত্র বলা হয় রাশি কি কেন সেটা খুব সহজ রাশি মনে চন্দ্র দ্বাদশ ভাবের যে ভাবে যে ঘরে আছে সেই রাশিটাকে আমরা বলি কিন্তু লগ্ন বলতে গেলে একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন তুলে ধরতে হবে সেই লগ্ন কি সে ব্যাপারে আমি একদিন অন্যদিন আলোচনা করব আজকে যে মূল বিষয়টা যেটা বলছিলাম যে লগ্ন এবং নবাংশ চার্ট ছাড়া আমরা যে প্রত্যেকটা চার্ট বিচার করে থাকি তার পিছনে কারণ হচ্ছে একমাত্র হান্ড্রেড পার্সেন্ট চার্ট বিচার এবং তার প্রতিকার করার জন্যে যাই হোক তো আজকে আমি একটু দেখব একটু অন্য বিষয় আলোচনা করব করবো ইনক্লুডেড তাছাড়া যেটা দেখা সেটা হচ্ছে একজন জাতক বা জাতিকার যখন আমরা বলি ঘটনা ঘটবে ডিভিশনাল চার্ট বিচার করে অর্থাৎ শুধু দুটো নয় আমি তো বলি প্রত্যেকবার আমি পনেরো থেকে কুড়িটা চার্ট বিচার করি না হলে কিন্তু করা যায় না এর জন্য আমার একজন জাতক বা জাতিকার চার্ট বিচার করতে আমাকে ঘরে এক ঘন্টা হোমওয়ার্ক করতে হয় তার জন্য আমি বলি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আমার চেম্বারে আসতে হবে অর্থাৎ হঠাৎ করে এসে আমার চারটা দেখে দিই বললে আমি দেখি না তার কারণ এটা আমার পেশা হলেও এটা আমার মূল পেশা নয় আমার এটা পাশাপাশি মূল পেশার পাশাপাশি একটা পেশা এবং এ নিয়ে আমি রিসার্চ করি এটা আমার প্যাশান এটা আমার হবি তো হোক যেটা বলতে চাচ্ছিলাম যে একজন জাতক বা জাতিকার তার যখন কোনো ঘটনা ঘটে জীবনের ঠিক কোন সময়টা ঘটবে এটা কিন্তু বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে এই চাট বিচার ছাড়াও দু তিনটে জিনিস আছে সেটা হলো আমরা বিচার করে থাকি সেটা হচ্ছে ডিএপি আমরা বলি দশা অন্তর্দশা দশা তো দশা অন্তর্দশা এবং দশাতে ঠিক সেই ঘটনাগুলো ট্রিগার করে অর্থাৎ বাস্তব জীবনে ঘটে যেটা কিনা তার জন্ম ছক বিভিন্ন চাট বিচার করে আমরা দেখতে পাই তার সঙ্গে আমরা দেখি গোচর বা ট্রানজিশন গোচর বলতে আমি যদি এই মুহূর্তে কারোর চাট কোন জাতক যদি জন্ম নিয়ে থাকে তার যে ছকটা হবে সেটা হলো গোচর গোচরের ডি মানে বিভিন্ন গ্রহগুলো তো ঘুরতে থাকে আমাদের ইউনিভার্সের মধ্যে ঠিক কোন একটা মুহূর্তে আমি যখন কোন জাতক জাতিকার চার্ট দেখব ডেট অফ টাইম প্লেস অবশ্যই বার্থী মাংস বিচার করা হয় সময় এবং জন্মদিন সেটা ঠিকঠাক যদি আমরা দিই তাহলে আমরা যেটা পাই সেটা হলো তার গোচর অর্থাৎ এই মুহূর্তে যদি গোচর দেখি তাহলে বলা যাবে যে এই মুহূর্তে জাতকের প্ল্যানিটারি কন্ডিশন গুলো কি আছে এবং তার সঙ্গে গোচরেরও নবাংশ হয় অর্থাৎ ট্রানজেকশন অব ডি নাইন সেটাও আমরা দেখে থাকি তো আজকে দেখি আমার কাছে একটি ক্লায়েন্টের চার্ট একটু ক্লিপিংটা আমরা দিতে হবে এই ভদ্রলোক আমার কাছে এসেছিলেন তার চার্ট বিচার করাতে তো দেখুন ঠিকঠাক আমরা যদি বলি দশা অন্তর্দশা এবং গোচরের প্রভাব মানুষের জীবনে কতটা পড়ে তার উন্নতি হবে বা হবে না বা কতদিন পরে উন্নতি শুরু হবে সেটা ঠিকঠাকভাবে আমরা যদি বসা অন্তর্দশা এবং গোচর বিচার করি অবশ্যই ডিভিশনাল চার্টের সঙ্গে তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে দেখুন চার্টে জাতকের লগ্ন হলো ধনু লগ্ন এবং তৃতীয়তে চন্দ্র শনি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকবার আমার প্রসেস অনুযায়ী আমি ডিগ্রি লিখি ডিগ্রি লেখার এক ইম্পর্টেন্স আগের দিনে বলেছিলাম শুধুমাত্র কোন নক্ষত্রে আছে গ্রহটা দেখার জন্য তো পাশাপাশি কোন নক্ষত্রে আছে তো নক্ষত্র অধিপতিগুলোকেও ব্যাকেটের মধ্যে রেখে দিয়েছি দ্বিতীয় পঞ্চমে দেখুন বুধ শুক্রের নক্ষত্রে ষষ্ঠে রাহু বৃহস্পতি শুক্র রবি এই জায়গাটা লক্ষ্য করুন অর্থাৎ লগ্ন ছকের ষষ্ঠে আছে রাহু বৃহস্পতি শুক্র রবি আপনারা জানেন শুক্র রবি আমরা কনভেনশনাল কনসেপ্টে বলি শুক্র রবি দারিদ্র যোগ ঠিক কথা শুক্র রবি একে অপরের শত্রু তাই শুক্র আর রবি দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে বৃহস্পতি এবং রাহুর চন্ডাল দোষ সেটা বলে থাকি আমরা সেটা তৈরি হয়েছে কিন্তু আমি বারবার যেটা বলি যখন কোন ডি বা লগ্ন চার্ট দেখব সেই গ্রহগুলো ঠিক কোন ভাবে ফল দেয় সেটা দেখার জন্য কিন্তু ভাব স্ফুট অনুযায়ী তৈরি চার্ট যাকে আমরা ভাব চার্ট বলি সেই গুরুত্বটা কিন্তু আমাদের দিতে হবে ভাব চার্ট করে দেখা গেছে যে এই জাতকের চন্দ্র চলে যাচ্ছে দ্বিতীয় বলেছিলাম আমাদের ভাব চার্টে দেখা যায় অনেক সময় গ্রহগুলো শিফট করে যায় এক ঘর করে চন্দ্র কিন্তু আসে দ্বিতীয় ভাব চার্টটা এখানে আমি বলে দিচ্ছি আপনাদের মুখেতে তাহলে বুঝতে সুবিধা হবে চন্দ্র চলে যাচ্ছে দ্বিতীয় দেখুন জাতকের কিন্তু এই যদি আমি ডি ওয়ান বা লগ্ন ছক শুধু বিচার করি যে সাধারণত বিচার করা হয় তাহলে চন্দ্র এবং শনি এখানে একটা গ্রহম দোষ উৎপত্তি হয়েছে কিন্তু অতটাও মানসিক শান্তিতে দিন হওয়ার কথা তার কারণ এই চন্দ্র ভাবচাট অনুযায়ী স্ফুট অনুযায়ী পরের ঘরে অর্থাৎ আহ মকরে চলে যাচ্ছে সেই চন্দ্র এবং শনির যে যোগটা যে দোষটা সেটা কিন্তু কেটে গেল ভাবচাট দেখলে সেটা পরিস্ফুট হয় তারপরে দেখা যাচ্ছে যে বুধ বাপচার অনুযায়ী যে বুধ চলে যাচ্ছে চতুর্থে অর্থাৎ নিচস্তে নিচস্তে ঘরে ডেবলিয়েটেড রুম অফ মার্কিউরি এটা হচ্ছে বুধের নিচস্তের জায়গা তার সঙ্গে রবি এবং বৃহস্পতি রবি এবং বৃহস্পতি চলে আসছে কিন্তু পঞ্চমে অর্থাৎ আমরা এটা বলছিলাম গুরুচন্ডাল দোষ এবং দারিদ্র যোগ দারিদ্র দোষ যেটা ষষ্ঠের হয়েছিল ডি ওয়ান অনুযায়ী সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে কারণ পঞ্চমে চলে আসছে রবি এবং বৃহস্পতি দেখুন রবির এটা কিন্তু তুঙ্গ স্থান আমরা জানি মেশের রবি তুঙ্গ তার সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়েছে তার মানে এই জাতকের হায়ার স্টাডি এবং স্টাডিতে খুব কোনো প্রবলেম হওয়ার কথা নয় খুব ভালো হওয়ার কথা এবং দেখুন এই বৃহস্পতি আমাদের মঙ্গল চলে আসছে কিন্তু অনুযায়ী ভাবচাট আহ চলে আসছে অর্থাৎ সেখানে মঙ্গল চলে আসছে কিন্তু নিচস্ত এটা মঙ্গল অনুযায়ী কর্কটায় মঙ্গলের স্থান নিচস্ত তো এরপরে দেখা যাক ভাবচাট অনুযায়ী আমরা যেটা দেখলাম এই অবস্থার বিভিন্ন দোষ ভেঙে যাচ্ছে তো শনি এবং চন্দ্র যে কেটে গিয়ে মানসিক অতটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না এবং পঞ্চমে রবি এবং এবং বৃহস্পতি থাকার জন্য হায়ার স্টাডি তার জীবনে প্রেমের যে জায়গাটা সেটা খুব ভালো হওয়ার কথা তো এবং দেখুন ডি নাইনে কি বলছে আমরা একটু দেখে নাইনে কিন্তু দেখুন চলে আসছে বুধ দেখা যাচ্ছে লগ্ন সাপেক্ষে বুধ চলে আসছে তার তুঙ্গ স্থানে অর্থাৎ বুধ আসছে কন্যার ঘরে আমরা দেখেছিলাম ডি ওয়ানে দশমপতি বুধ ধনু লগ্ন সাপেক্ষে দশম স্থান কিন্তু হচ্ছে কন্যা তো সেই কন্যা অধিপতি সেটা কিন্তু তুঙ্গে চলে জাতকের কর্মের জায়গাটা কিন্তু খুব সুন্দর হওয়া উচিত ডি নাইনে চলে আসছে খুব একটা বাধা পাওয়া উচিত নয় যেটা দেখছিলাম ডি ওয়ানে বুধ ছিল নিচস্ত ডি নাইনে কিন্তু সেটা অনেকটা কেটে যাচ্ছে অর্থাৎ খুব ভালো না হলেও খুব খারাপ হওয়ার কথা নয় তারপরে দেখুন আমাদের আর দশমপতি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি কিন্তু ডি নাইনে দশম স্থানে আছে যদিও জাতকের ভাবতে হবে লগ্ন সাপেক্ষে ধনু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ নয় অশুভ তো এই অনুযায়ী দেখি যে আমরা ডি ওয়ান এবং ডি নাইন বলছে এতকের কর্মজীবন এবং দেখুন দশম বৃহস্পতি আছে এবং কর্মপতি তুঙ্গের জায়গাতে অনুযায়ী তাহলে ডি ওয়ান এবং ডি নাইন অনুযায়ী এতকের কর্ম এবং তার বিবাহের জায়গাটাও আমরা এই দেখি ডি ওয়ানে দেখি ডি এ তার বিবাহের জায়গাটা সপ্তমপতি বুধ হ্যাঁ সেই বুধ কিন্তু ডি নাইনেতেও তো। তুঙ্গ দেখাচ্ছে তাহলে তার কর্ম এবং বিবাহ জীবন খুব ভালো হওয়ার কথা প্রথম থেকেই কিন্তু বাস্তব জীবনে সেটা হয়নি সে প্রচুর জ্যোতিষীদের কাছে গেছে তারা কেউ সঠিক উত্তর দিতে পারেনি দেখে নি আমরা এর কারণটা কি এর কারণটা ব্যাখ্যা করতে গেলে দেখা যায় জাতকের জন্ম রাহুর দশাতে এবং দেখুন তার ডি ওয়ান অনুযায়ী রাহু কিন্তু তুঙ্গে আছে ষষ্ঠে তুঙ্গস্থ অর্থাৎ রাহুর পজিশন অবস্থা কিন্তু খুব ভালো জাতকের কিন্তু জন্ম হয়েছে রাহুর দশায় উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো উনিশশো ফাইভে তার জন্ম তো পঁয়ষট্টি থেকে উনআশি অবধি জাতক রাহুর দশায় পেয়েছিলেন তাহলে এই সময়টা খুব ভালো হওয়ার কথা কিন্তু এই সময় তো আমাদের জীবনে তার ছবের শিশু যে ভালো সময়টা যখন শিশু শিশু সেই সময় তিনি কাটিয়েছেন তার পরবর্তী জীবনে এই ভালো সময়টা কিন্তু আর আসেনি রাহুর দশা অর্থাৎ বছরে ভালো সময়টা তিনি অতিক্রম করেছিলেন চোদ্দ বছর খুব ভালো কাটিয়েছিলেন কিন্তু জীবনে যে দাঁড়ানোর সময়টা সেই সময়টা দেখা যায় কি দেখা যায় রাহুর পরে আমরা জানি আসে বৃহস্পতির দশা বৃহস্পতি দশা শুরু হয়েছে থেকে তিনি বৃহস্পতি ভোগ করেছেন আমি একটু আগে বললাম লগ্ন সাপেক্ষে ধনু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি ম্যালিফিক অর্থাৎ অশুভ পাপগ্রহ তাই বৃহস্পতি দশা এত কিন্তু উন্নতি করতে পারেনি ডি এতে দশম দশমে বৃহস্পতি থাকা সত্ত্বেও আমরা জানি দশম জায়গাটা দেখি তার কর্মের জায়গা বলা হয় দশমে ডি নাইনে নবাংশে বৃহস্পতি থাকা সত্ত্বেও জাতক কিন্তু বৃহস্পতি দশায় উন্নতি করতে পারেনি তার কারণ বৃহস্পতি তার লগ্ন সাপেক্ষে শুভ নয় আমরা জানি বলে থাকি বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি দশা দারুণ যাবে আমি প্রচুর ক্লায়েন্ট আমার কাছে এসছে যারা দেখেছি বৃহস্পতি দশা সব থেকে খারাপ গেছে কারোর বাবা মারা গেছে কারোর মা মারা গেছে কর্মে হানি হয়েছে এইগুলো দেখতে হয় অর্থাৎ লগ্ন সাপেক্ষেও কোন গ্রহ শুভ বা কোন গ্রহ অশুভ সেটা কিন্তু যারা একটু পড়াশোনা করেছেন বেসিক লেভেলে প্রশ্ন করলে জানা যায় জানো তারপরে যত কাজ যেটা পাচ্ছে শনির দশা শনির দশা কিন্তু 1996 থেকে 2014 তে জাতক শনির দশা পেয়েছে শনির দশা কিন্তু লগ্ন সাপেক্ষে শনি দেখুন দ্বিতীয়পতি হওয়ার জন্য দেখেন একটু লগ্ন সাপেক্ষে শনি দ্বিতীয়পতি হওয়ার জন্য বলে দ্বিতীয়পতি মানে মারুক মারকত্বত্ব থেকে বেশি থাকে শনিও কিন্তু জাতকের জন্য ভালো নয় সে সূর্যের দশা কিন্তু ভালো কাটাতে পারে নি অর্থাৎ জাতক 2014 of the অর্থাৎ জাতকের জীবনের প্রথম 49টা বছরই জাতক কিছু করতে পারেনি ডিএপি দেখলে সেটাই কিন্তু বোঝা যায় দেখুন এই মুহূর্তে যদ ধরমার কাছে এসছেন তার বর্তমান অবস্থা চলছে বুধের দশা অর্থাৎ 2015 থেকে তার বুধের দশা শুরু হয়েছে জাতক আমার কাছে এসছেন 2016 তে এক বছর বলি নি বুধ দশা খুব ভালো জাতকের পক্ষে তার কারণ হচ্ছে আগে বলেছিলাম ডি ওয়ানে বুধ কিন্তু কর্মপতি এবং সেটা কিন্তু ডি নাইনে সেই কর্মপতি কিন্তু তুঙ্গের জায়গায় কন্যাতে বসে আছে সেই জাতক কিন্তু বুধের দশাটা এক বছর পরে আমার কাছে এসছেন ভালো হয়নি তার কারণ হচ্ছে যে সমস্ত জ্যোতিষীদের কাছে উনি দেখিয়েছেন তাঁরা ভুল রেমেডি দিয়েছেন জাতককে গোমেজ পরিয়ে দিয়েছেন আপনারা সবসময় জেনে থাকবেন তুঙ্গস্থ গ্রহের অর্থাৎ এক্সাল্টেড প্ল্যানেটের কোনো প্রতিকার হয় না দরকার পড়ে না কারণ তুঙ্গস্থ জায়গাতে সমস্ত গ্রহই অশুভ হলেও তারা ভালো ফল দিয়ে থাকে এটা বারবার মনে রাখবেন তো জাতককে পড়িয়ে দেওয়া হয়েছে গোমেজ যেখানে রাহু তার তুঙ্গস্থ অর্থাৎ একটা বাল্পের যদি আমি টুয়েলভ অ্যাম্পস কারেন্ট লাগে সেখানে যদি আপনি টুয়েলভ অ্যাম্পসের বেশি কারেন্ট পাস করেন তাহলে কি হবে বাল্বটা ফেটে যাবে কেটে যাবে তো সেই রকম হয়েছে যাতক কিন্তু খুব একটা একেবারেই সেই বুধের দশা শুরুতে ভালো কাটাতে পারেননি যখন আমার কাছে এসছেন আমি তার গোমিত্রী খুলতে বলি এবং সঠিক সমস্ত রকম ডিভিশনাল চার্ট বিচার করে তাকে প্রতিকার হয় তো এখন দেওয়া দেখা যায় কি কর্ম উনপঞ্চাশ বছর পর কিন্তু ভালো শুরু হয়েছে কারণ সেই কর্মের যে দশাটা যেটা হচ্ছে বুধ বুধ বৃহস্পতি বৃহস্পতি বলেছিলাম যে ডি নাইনে আছে দশমে এবং ডি ওয়ানে কর্মপতি বুধ সে তুঙ্গস্থ পর আমরা দেখেনি আর গোচরটাও দেখিনি যেটা বলছিলাম বারবার ইম্পর্ট্যান্ট সেটা ডি ওয়ান বা গোচরের ডি ওয়ান বা ডি নাইন ট্রানজেশন জাতক দেখুন এই মুহূর্তে বলা যায় ওনার এই মুহূর্তে আমাদের যদি গোচর আমরা দেখি তাহলে একদশ ষোলো ষোলোতে গোচরের অবস্থা কি ছিল গোচরে ছিল দেখুন বুধ এবং রাহু যাতে কর্মপতি বুধ সে ছিল কিন্তু সিংহ রাশিতে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হওয়াতে সেই জায়গাটা কিন্তু ভালো করে তিনি বুধের যে বেনিফিট বেনিফিসিটা সেটা কিন্তু তুলতে পারেননি ফিফটিন্থ অক্টোবরের পরে জাতকের বুধ চলে যাচ্ছে কিন্তু কন্যাতে অর্থাৎ কর্মপতি ঢুকে যাচ্ছে সক্ষেত্রে এবং তুঙ্গস্ত জায়গায় অর্থাৎ জাতক পনেরোই অক্টোবরের পর থেকে কিন্তু কর্মযোগ পাচ্ছেন জীবনে তাহলে এতগুলো জিনিস কিন্তু আমাদের দেখতে হয় এবং জি টেনে দেখুন জাতকের কর্মপতি দেখুন লগ্ন সাপেক্ষে কর্মপতি বুধ সপ্তমে আছে ডিভিশনাল চার্টের অনেকগুলো রুলের মধ্যে একটা রুল হচ্ছে কোন সময় ইভেন্টটা ট্রিগার করবে সেটা হচ্ছে লগ্নতে কি গ্রহ আছে এবং লগ্নে সপ্তমে কি কি গ্রহ আছে সেই গ্রহগুলোর কম্বিনেশনে এবং তার দশম অংশ বিচার করতে তার দশমে দশম কোন কোন জায়গায় আছে এইগুলো বিচার করে তার অ্যাকচুয়াল সময়টাকে বলা যায় ডি এতকে লগ্ন সাপেক্ষে সপ্তমে আছে বুধ অর্থাৎ বুধের দশা এবং অন্তর দশাতে জাতক কিন্তু খুব ভালো কর্ম পাবে অর্থাৎ সে কিন্তু তার কর্মযুক্ত এখন শুরু হয়েছে অ্যাট ডেজ অফ ফরটি নাইন তো এইভাবেই আমরা বিচার করি আর কি সত্যি তাই অপূর্ব বিচার বিশ্লেষণ প্রফেসর বাসু কিন্তু আপনাদের কাছে তুলে ধরলেন একটা একজন জাতকের তার জন্মকুন্ডলির যে ডিফারেন্স বিভিন্ন রকমের যে দিকগুলোকে তুলে ধরলেন যেটা আমরা হয়তো যে সাধারণভাবে যে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ জ্যোতিষ অ্যাস্ট্রোলজিক্যাল যখন মেথডে যাই আমরা তখন একটু অন্যরকম হয়ে যায় একটু প্রফেসর বাসু কিন্তু সুন্দরভাবে সেটাকে অ্যানালাইসিস করলেন ক্ল্যারিফিকেশন করলেন যে কীভাবে একটা দিক অর্থাৎ একটা জন্মকুণ্ডলী বিভিন্নভাবে সেটাকে অ্যানালাইসিস করা যায় অবশ্যই সেটা আমরা দেখলাম কিছু একটা ছোট্ট এক্সাম্পলের মধ্য দিয়ে একটু আমি কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স এবং আরেকটি নাম্বার নাইন সেভেন ফোর এইট ফোর জিরো থ্রি সিক্স নাইন ফোর এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আসবেন আর ওয়েবসাইটের ডট ইন এবং ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বুকিং করতে পারেন আর আরেকটা কথা বলতে হয় ইউটিউবেও কিন্তু প্রফেসর বাসুর অনুষ্ঠান আপনারা দেখবেন যারা মিস করলেন তাদের জন্য তো অবশ্যই এছাড়াও আপনারা দেখে নিন না আরেকবার নতুন করে আর ডিভিশনাল চার্ট নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে আর আমরা বাস্তু পুরুষ নিয়ে তো গত সপ্তাহে আমাদের আলোচক বিষয় ছিল আজকে এটা একেবারে শেষাংশে আমরা শেষ পর্যায়ে চলে গেছি একটু যদি মানুষকে একটু বাড়তে হ্যাঁ বাস্তু পুরুষ নিয়ে আগের দিনে আলোচনা করেছিলাম কিছুটা আজকে একটা ক্লিপিং দেখে নি বাস্তু পুরুষের তার বিভিন্ন দিকের কথা বলেছিলাম ব্রহ্মস্থানটা বলেছিলাম একটা ক্লিপিং টা দেখাতে হবে একটু সময়ের জন্য তো বলেছিলাম যে তার গম্বস্থানটা হল অর্থাৎ বাস্তু জায়গা জমিতে খুব শূন্য রাখা উচিত তার কারণ এখানে কোনো ভারী জিনিস দেওয়া উচিত আর গুরুত্বপূর্ণ স্থান সেরকম প্রত্যেকটা ঘরে যদি সেই জমির উপর অনেকগুলো ঘর থাকে সেই ঘরের প্রত্যেক ঘরের মাঝখানটা কিন্তু সেটা গম্বস্থানের আওতায় পড়ে সেগুলো কিন্তু ফাঁকা রাখতে হয় যাই হোক আজকে টিপস হিসাবে আমি বাস্তু সম্বন্ধে রোজ থাকলে তার টিপস হিসাবে কিছু কথা আপনাদের বলে দিই সেটা হচ্ছে বাস্তু পুরাণ অনুযায়ী বলা হয় পূর্বল্প বা বৃদ্ধিকারী উত্তরা ধনস্থ দাস মৃতা অর্থ সহকারী পশ্চিম প্লবনাঙ্গ তত দক্ষিণ অল্প বা পৃথ্বী নরনাং স্মৃতি দা ভবে বারুণোচ্চ নিচা মহেন্দ্র সং জুতা এর মানে হচ্ছে পূর্ব দিকে আপনার জমি পূর্ব দিকে যদি নিম্নমুখী ঢাল থাকে তাহলে কিন্তু সমৃদ্ধিকারক সমৃদ্ধি সূচক সেরকম উত্তর দিকে থাকলে সেটা ধন সম্পত্তি প্রাপ্তিতে সূচনা দেয় করে দক্ষিণ পশ্চিমে থাকলে সেটা ঢাল এরকম ঢাল থাকলে অজ্ঞতা সম্পদ হানি মৃত্যু ধ্বংস এই কারণগুলো প্রকাশ করে এগুলো সূচিত করে তো এইগুলো একটু দেখে নেবেন যদি এরকম ঢাল থাকে সেগুলো একটু রেনোভেট করার চেষ্টা করবেন এর সঙ্গে যখন টিপস দিয়ে দিই বাস্তবের সঙ্গে খুব উপকারী টিপস আপনারা নিজেরা করবেন খুব একটা বেশি খরচ লাগে না একটা রূপোর তৈরি সুর তোলা হাতি যেখানে হাতি সুর আছে সুরটা নিচের উপর দিকে আছে উপর তৈরি একটা সিলভার মেট একটা সুর তোলা হাতি দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি বেডরুমে রাখলে কাল সর্ব যাদের আছে তাদের অনেকটা কেটে যায় একটা লাঘব করে দ্বিতীয় জিনিস হচ্ছে খোলা আয়না বা টিভি বা ভাঙা আয়না বা বন্ধ ঘড়ি এই জিনিসগুলো বেডরুমে অর্থাৎ আপনি শয্যাখানে শোন রাখবেন না এগুলো কিন্তু খুব বাস্তু দোষের মধ্যে পড়ে খুব ক্ষতিকারক এগুলো একদম সময় শেষ প্রফেসর বাসু নিশ্চয়ই আবার পরবর্তী এপিসোডে আমরা আবার নতুন কিছু নিয়ে আপনার কাছে আমরা দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেব আবার ঠিক রবিবার দুপুর দুটোর সময় লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি আর অবশ্যই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার নমস্কার ভালো থাকবেন